আজ 12ই ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী বাংলা 1383 সনের এই দিনে চিরবিদায় নেন মানবতার এই উচ্চকণ্ঠী প্রচারক বিদ্রোহী কবির চেতনার আদর্শ বাঙালি জীবনে যেমন চিরন্তন তেমনি বাংলাদেশের সংগ্রামী ইতিহাসে অবিস্মরণীয় চরম দারিদ্র থেকে নিজের অসামান্য প্রতিভায় কাজী নজরুল ইসলাম অভিষিক্ত হন মহাপুরুষের আসনে বরকতুল্লাহ সুজনের রিপোর্ট নানা সংগ্রাম আর চড়াই উৎরাই পেরিয়ে বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর সাথে কাজী নজরুল ইসলামের সম্পর্ক ওতপ্রোত অবিচ্ছেদ্য যে কোনো দুর্যোগ দুর্ভিক্ষ বা যুদ্ধবিগ্রহ থেকে জাতিকে উদ্ধারের জন্য সংকটের মূল উপড়ে ফেলার অপরিমেয় সাহস জুগিয়েছেন এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লড়াই ছিল তাই বৈষম্য কুসংস্কার আর কুপমণ্ডুকতার বিরুদ্ধে উদ্দেশ্য শোষিত আর বঞ্চিত মানুষের মুক্তি প্রেম ভালোবাসা আর সহবস্থানে প্রেরণা যোগানো বলবীর বল উন্নত মমশির শিরনেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির দুটি বিশ্বযুদ্ধের পর ভিন্ন দিকে মোড় নেয়া বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষকে সচেতন করার কাজটিও কবি করে গেছেন নিপুণভাবে আর এভাবেই ঘটে ঘুমন্ত জাতির উত্থান সাহিত্যের সবকটি শাখাতেই বিদেশি শব্দ সম্ভার দিয়ে বাংলাকে করেছেন সমৃদ্ধ তৈরি করেছেন বিচিত্র ধারা কাজী নজরুলের জন্ম বাংলা 1306 সনের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে তবে স্বাধীনতার পর বাংলাদেশেই কাটে কবির শেষ জীবন বরকতুল্লাহ সুজন এটিএন বাংলা ঢাকা